Hello students, আমরা NCERT ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1.3 যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করছি। এই মুহূর্তে আমাদের সামনে আছে এই এক্সারসাইজের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। নিম্নলিখিত সংখ্যাগুলো মূলদ না অমূলদ তা শ্রেণীবিভাগ করো। এক নম্বর অঙ্কে বলা হয়েছে রুট 23, সেটা মূলত না অমূলত। তো লক্ষ্য করা যায় এই যে রুট 23 সংখ্যাটা সেটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, বা রুট 23 যদি আমি দশমিক বিস্তার করি তাহলে আমরা এমন একটি সংখ্যা পাবো যে সংখ্যাটা হবে নন টার্মিনেটিং, নন রেকারিং বা নন রিপিটিং। অর্থাৎ যদি বাংলায় বলি সেটা হবে অসীম অনাবৃত্ত। তো যে অসীম অনাবৃত্ত ধরনের যে সংখ্যা বা নন টার্মিনেটিং, যে নন টার্মিনেটিং, নন রিপিটিং বা নন রেকারিং যে নাম্বারগুলো সেগুলি অবশ্যই অমূলদ সংখ্যা হয়, তাহলে এই রুট 23 হবে, রুট 23 হবে একটি অমূলদ সংখ্যা। তারপর দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে রুট ওভার 225। এই 225কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 15×15 হবে। তো আমি লিখতে পারি 225-এর পরিবর্তে 15×15 বা রুট ওভার 15 স্কোয়ার। তো স্কোয়ার রুটে কাটা গেলে কী হবে, 15 বেরোলো। তো এটি একটা পূর্ণ বর্গ সংখ্যা, তো যেহেতু সেটা পূর্ণবর্গ সংখ্যা সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে 0.3706, সংখ্যাটা এখানেই শেষ হয়ে গেল, সিক্সের পরে আর কিছু নেই। অর্থাৎ এই ধরনের সংখ্যাকে আমরা বলি সসীম, বাংলায় বলি সসীম দশমিক ভগ্নাংশ, বা ইংরেজিতে বললে টার্মিনেটিং নাম্বার। তো এই ধরনের টার্মিনেটিং এবং সীমাযুক্ত যে নাম্বার সেটাকে আমরা বলতে পারি অবশ্যই সেই সংখ্যাটা হবে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। চার নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে 7.478478, এরকম করে করে অনেকগুলি 478, বা এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি 7.478478, এর উপর আমি একটা বাদ দিয়ে দিতে পারি। তো এই ধরনের সংখ্যাকে আমরা বলি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, বা ইংরেজিতে বলি নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার বা রেকারিং নাম্বার। তো যে সংখ্যাগুলি এই ধরনের সংখ্যা অর্থাৎ অসীম আবৃত্ত বা নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার, সেই সংখ্যাগুলি অবশ্যই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তারপরে এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা।
পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে 1.10100001 0001 আবার 00001 এরকম করতে করতে বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটা রিপিট কখনোই করবে না। আগের সংখ্যাটার ক্ষেত্রে যেমন 478 আবার 478 478 এসেছিল, ঠিক এরকম হবে না, এমন সংখ্যা আসবে যেটা নন রিপিটেবল। এই ধরনের সংখ্যাকে আমরা বলি অসীম। অনাবৃত্ত সংখ্যা বা নন টার্মিনেটিং নন রিপিটিং নাম্বার, এবং এই ধরনের সংখ্যা অবশ্যই 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 অমূলদ হবে। অর্থাৎ আমাদের যে প্রশ্নে দেওয়া যে সংখ্যাটা সেটা অবশ্যই অমূলদ।